সর্বানন্দ সোণোৱালক প্রশ্ন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। এনআরসি প্রকাশ পাওয়া 13 দিন হল, কিন্তু এতালেক মুখ খোলা নাই সর্বানন্দ সোণোৱাল। অমিত শাহে নেডার মিটিংত মুকলিক কলে কেব আনিম বলে, তথাপিতো মৌন সর্বানন্দ সোণোৱাল। এতিয়া অপেন চ্যালেঞ্জ করেছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালক প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। আজির এই পাবলিক চূড়ান্ত পাবলিসিটি হওয়ার পাছত তেখেতর দায়িত্ব কি আছে, সেই দিনাই তেখেতে প্রেস মাতি এই বিষয়ে তেখেতর বক্তব্য সরকারের স্থিতি স্পষ্ট করব লাগিছে, কিন্তু তাকে নকরি আজি কিমান দিন হয়ে গেল, 31ৰ পৰা গৈ গৈ আজিতো গৈ 13 তারিখ পালে, হ্যাঁ 31ৰ পৰা গৈ 13 দিন হল, আজি 13 দিনের দিনাও এওঁ আজি নিমাতি কন্যা হয়ে আছে, তেওঁর মাত নাই, বোবা হয়ে গেল নেকি? তেওঁতো বোবাও হওয়া নাই, নিমাতি কন্যা হয়েছে এনআরসির ক্ষেত্রতে, বাকি দেখুন কালিও দপদপনি মারি আছে। অসমীয়া জাতির ভবিষ্যৎ যে অন্ধকার, তার অন্ধকার নাই, তেখেতে প্রেসকটো লবো পায়, প্রেসে বিচারেও তেখেতর পৰা, কিন্তু তেখেতে বাই বাই দিয়ে বুলিয়ে শুনেছ, হ্যাঁ তার মানে তেখেতে এটা প্রেসকো বাই বাই দিবলৈ বিচাৰিছে নেকি, যে প্রেসর পৰা তেওঁ আঁতৰ থাকিবলৈ বিচাৰিছে? মেও ডিমান্ড কৰিছো যে আজি আমাৰ অসমবাসী ৰাইজে ডিমান্ড কৰিছে, মুখেৰে নকব পাৰে, আজি অসমবাসীয়ে যে আপোনাৰ মত কি, আপুনি কিয় নিমাত, কেতিয়াবা নিমাত হয় তার মানে তোমাৰ গাত দুখ আছে, নিমাত কেতিয়া হয়, তুমিতো এনেই বোবা নহয়, তুমিতো এনেই নিমাতি কন্যা নহয়, তুমিতো ভাষণ ডাঙৰ ডাঙৰ দি থাকা, এই ক্ষেত্রত কিয় নিমাত, নিশ্চয় এই ক্ষেত্রত তোমার যে দায়িত্ব পালন আছিল সেই দায়িত্ব পালনত তুমি যে ফেল হয়েছা সেইটোহে প্রমাণ হয়েছে। তরুণ গগৈয়ে সর্বানন্দ সোণোৱালের সাহসের উপর প্রশ্ন করেছে। সংবাদ মাধ্যমের আগত মুখ খোলার বাবে সাহস গোটাবলে সর্বানন্দ সোণোৱালক প্রশ্ন করেছে। এতিয়া সর্বানন্দ সোণোৱালের মুখ খুলিবনে সংবাদ মাধ্যমের আগত, না এনেকৈ মৌন হয়ে সদায় থাকবে?